লজ্জা নাই রে তোর, রাস্তাঘাটে যে থাই সে থাই তুই যে বড় চোর, মুসলমান মুসলমান তুই যে বড় বেইমান, রাস্তাঘাটে যে থাই সে থাই তুই যে অপমান, মুসলমান মুসলমান অহংকার করলে আল্লাহ বরদাস্ত করেন না, আল্লাহ তাকে দুনিয়াতে নাকাম করবে আর মরার পর জাহান্নাম ভরে দিবেন, মায়েরা বোনেরা আমার অতি অহংকার করবে না। এটা ছোট্ট একটা ঘটনা শোনাচ্ছি, দেখেন আমরা দিন দিন, এটা খুব খারাপ কথা, খুবই খারাপ কথা, এটা দুঃখের সঙ্গে বলছি, অন্য অন্য জাতির চাইতে বর্তমান সমাজে অহংকার করে মুসলিম সমাজের লোকেরা বেশি, কথা ঠিক না ভুল বল? মুসলিম সমাজের লোকেরা অহংকার করে বেশি, এই জন্য আজকে মুসলমানদের উন্নতি নাই। কেন? একজন বড় লোক হয়েছে তো আরেকজনের পেট চুলকাতে লেগে গেছে, সহ্য হচ্ছে না, আজ না নেই। একজন যদি কেউ ভালো হয়ে যায় তো আরেকজন সহ্য করতে পারে না, লোকের ভালোও দেখতে পারে না, অহংকার করে, হিংসা করে, বিদ্বেষ করে। আরে আমার বেটা জামিয়া সালাফিয়া বেনারসে চান্স পেয়েছে, তো আরেকজন মৌলানা গ্রামে বলছে আব্দুর রহমানের বেটা জামিয়া সালাফিয়াতে চান্স পেয়ে আলো, ও কুট 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 করে ফোন করে লাগিয়ে দিলে, যে ভালো লয়, ও চোর, মাদ্রাসাতে কয়েকবার ধরা পড়ে গেছে, লাগিয়ে দিলে। আমার বেটা বলবি হোক উপ চাইবে না, অহংকার করবে, হিংসা করবে। হ্যাঁ আমি দোয়া করে দেবো, বস। তো মুসলিম সমাজের লোকেরাই, এটা দুঃখের কথা, খারাপ কথা, নিজেদের লজ্জার কথা, যে আমরা বেশি বেশি অহংকার করছি, এর জন্য আঞ্জাম খারাপ। অন্য অন্য জাতিরা দুনিয়াতে পার্থক্য জগতে দেখেন তারা আজকে উপর উন্নতির দিকে যাচ্ছে, আর আমরা আস্তে আস্তে গোল্লাই যাচ্ছি, জিরোতে যাচ্ছি। এটা ইতিহাস আপনাদেরকে বলছি, শুনে রাখেন। মুসলিমরা, মুসলিম তুমি ছিলে বাঘের বাচ্চা, আজ মুসলমান বিড়ালের মতন করে আসাম ত্রিপুরা মেঘালয়ে মার খাচ্ছে, কেন? মুসলিম তুমি ছিলে বাঘের বাচ্চা, আজ তুমি বিড়ালের বাচ্চার মতন মরছো, কেন? জানার আছে। ছোট্ট করে বলছি, একদিন উমা জামদান আমার সঙ্গে বলেন, বেলা দশটার সময় কোনো ফরজ নামাজ আছে? হ্যাঁ না বলেন, আপনারা সবাই বললে কি ভুল হবে ভাই? না আপনাদের দিকে দশটার সময় কোনো পাঁচ উক্ত নামাজের ভিতরে একটা আছে? তাহলে বলেন, বেলা দশটার সময় কোনো ফরজ নামাজ আছে? তো হযরত উমার একদিন বেলা দশটার সময় মসজিদে যাচ্ছেন, মসজিদে কেন? বন্ধুরে আমার, উমার একদিন দুদিন তিন দিন খেতে পাইনি, খোদার জ্বালায় পেটের জ্বালায় ভোকের জ্বালা সহ্য করতে না পেরে অ টাইমে তিন দিনের দিন মসজিদে যাচ্ছে। দুইটি কারণ, এক নম্বর কারণ মুশরিকেরা ব্যবসা বাণিজ্য করতে দিচ্ছে না চতুর্দিক থেকে চাপ, আর দ্বিতীয় এই চাপের কারণে তার ঘরে খাবার নাই, মাল নাই। উমার তিন দিন না খেতে পেরে কাঁপতে কাঁপতে মসজিদে নববীর দ্বারস্থ বেনে গেলেন, অ টাইমে মসজিদে যাব, কেউ বলবে উমার এই অ টাইমে তুমি মসজিদে কেন? আমি উমার বলবো খিদার জ্বালাই ভোকের জ্বালাই মসজিদে এলাম, তো নিশ্চয়ই সে আমাকে খাবার ব্যবস্থা করে দেবে। উমার তিন দিন না খেতে পেরে মসজিদে গেলেন, পেটের জ্বালা বড় জ্বালা মুসলমান, উমার কাঁপতে কাঁপতে মসজিদের দোয়া করে মসজিদে ঢুকলেন। কে জিজ্ঞাসা করবে উমার কেন তুমি মসজিদে? আমি বলব, কিছুক্ষণ পর দেখতে বাজেছে সিদ্দিকে আকবর, আবু বাকার সিদ্দিক, সেও ঢুলতে ঢুলতে মসজিদে যাচ্ছেন। হযরত উমার আবু বাকারকে দেখে তার মন বড় হলো, নিশ্চয় আবু বাকার জিজ্ঞাসা করবে ভাই উমার ও টাইমে মসজিদে কেন? আমি উমার বলব আবু বাকার খিদার জ্বালায় মসজিদে এসেছে, আজকে তিন দিন খেতে পাই না।
আউয়াকার আউয়াকার মসজিদের দোয়া পড়ে মসজিদে ঢুকলেন। উমারকে দেখে আউয়াকার বললেন, ভাই উমার, এই অ টাইমে তুমি মসজিদে কেন এলে বলা? হযরত উমার বলতে পারছেন না, কেঁপে কেঁপে কাঁপতে কাঁপতে বলছেন, ভাই আউয়াকার, আজকে তিন দিন খেতে পাই নাই, পেটের খিদার জ্বালায় আল্লাহর ঘর দরস্ত বেনে গেলাম। এবার উমার আউয়াকারকে জিজ্ঞাসা করলেন, ভাই আউয়াকার, আপনি কেন মসজিদে এলেন? আউয়াকার বললেন, উমার রে, তুমি শোনো, তুমি যে কারণে মসজিদে এসেছ একই কারণে আমিও মসজিদে এসেছি, আমিও আজকে তিন দিন খেতে পাই না। মনটা আরো ছোট হলো, মনটা আরো ছোট হয়ে গেল, হায় অবস্থা, পেটের খিদা এত মানে না। এরা দুইজন আল্লাহ আল্লাহ করছেন, এমন সময় দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এলেন। আল্লাহর নবীর সাহাবি আউয়াকার উমারের মন বড় হলো, নিশ্চয়ই নবীজি বলবেন, আউয়াকার উমার, তোমরা মসজিদে কেন? আমরা বলবো, খিদার জ্বালাই মসজিদে এসেছে, আজকে তিন দিন খেতে পাই না, তো নবীজি আমাদের জন্য খাবারের কোনো ব্যবস্থা করবেন। নবীজি মসজিদে ঢুকলেন, মসজিদে ঢুকে বললেন, আউয়াকার উমার, এই টাইমে মসজিদে আসার কথা নয়, তোমরা কেন মসজিদে এলে? আউয়াকার বলছেন, উমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খিদার জ্বালায় তিন দিন খেতে পেয়ে না খেতে পেয়ে পেটের জ্বালাই মসজিদের দ্বারস্থ বেনে গেলাম। এবার তারা দুইজনা বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মসজিদে এলেন, আপনি কেন এলেন বলেন? মুহাদ্দিসগণ দুইটি কারণ তুলেছেন, আল্লাহর নবী পেটের কাপড় উঠিয়ে বলছিলেন, আউয়াকার উমার, দেখো আমার পেটে পাথর বাঁধা আছে, আমিও না খেতে পেরে মসজিদে এলাম। দ্বিতীয় কারণ নবীজি বলেছিলেন, আউয়াকার উমার, তোমরা যে কারণে মসজিদে এসেছ একই কারণে আমিও মসজিদে এলাম। তিনজন বিখ্যাত পৃথিবীর শ্রেষ্ঠ দামি লোক, তারা খেতে পায় নাই, তিনজন বিখ্যাত দামি লোক, তারা না খেতে পেরে আল্লাহর ঘর মসজিদে গেলেন। আল্লাহর নবী বললেন, চলো চলো আউয়াকার উমার, চলো, আজকে বড় লোক সাহাবি, ধনী সাহাবি, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি যাওয়া। এই তিনজন লোক আবু আইয়ুব আনসারীর বাড়ি গেলেন, তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। মায়েরা বোনেরা আমার, আল্লাহর নবী আউয়াকার ওসু আউয়াকার এবং উমার তিনজন লোক বাড়িতে ঢুকে বললেন, আবু আইয়ুব আনসারীর বিবিকে, তোমার বন্ধু কোথায়? আবু আইয়ুব আনসারী কোথায়? তিনি বললেন, পানি আনার জন্য গেছে। নবী, আপনি বসে যান, আপনারা বসে যান, এক্ষুনি চলে আসবে আবু আইয়ুব। আবু আইয়ুব আনসারী এসে তিনজন পৃথিবীর সবচেয়ে দামি মেহমান, এই তিনজনকে দেখে তার মন বড় হয়ে গেল, সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ তিনজন লোক আমার বাড়িতে মেহমান হয়ে এসেছে, নবী আপনার কি খিদমত করবো আপনি বলেন? নবীজি বললেন, আবু আইয়ুব রে, শোনো, আমরা তিনজন না খেতে পেয়ে খিদার জ্বালাই তোমার বাড়ি মেহমান হলাম, আবু আইয়ুব, তুমি কিছু খাবারের ব্যবস্থা করো। বন্ধুরে আমার, ভাইরা আমার, মায়েরা আমার, আবু আইয়ুব আনসারী একটা তলোয়ার নিলেন, খেজুরের বাগানে যেয়ে খেজুর পারলেন, তিন রকম খেজুর, কাঁচা, পাকা, দাছা, এই তিন প্রকার খেজুর নিয়ে সে দস্তরখানায় লাগিয়ে দিলেন। নবী গো, আপনি খান, আনন্দ করেন। আল্লাহর নবী খেতে খেতে আনসারীকে বললেন, আবু আইয়ুব রে, পাকা এনেছ, কাঁচা কেন আনলে তুমি বলো? আবু আইয়ুব বলছেন, নবী গো, যখন পাকা কাটলাম মনে হলো আমার নবী যদি কাঁচা খেতে চায়, এর জন্য কাঁচাটাও পেরে নিলাম। কাঁচা যখন কাটলাম মনে হলো আমার নবী যদি দাছা খেতে ভালোবাসেন, এর জন্য আমি দাছাও কেটে নিলাম। এই তিনজন লোক খেলেন, এরপরে ছোট্ট একটা ছাগলের বাচ্চা জমাই করলেন। আবু আইয়ুবকে বলছেন, নবী, এত বড় করতে হবে না,
ছোট করে করে থাকবো না আমরা বেশিক্ষণ, নিজের হাতে মাংস করলেন। এরপরে মায়েরা বোনেরা মারা আবু আইয়ুব আনসারের বাড়ির কিছু মাংস আল্লাহ নবী নিলেন, নিয়ে বললেন যাও 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 এই মাংসটুকু আমার মেয়ে ফাতেমার বাড়ি পৌঁছে দাও, আমার বাড়িতে পৌঁছে দাও, সেও না খেয়েছে। এরা তিন দিন না খেতে পেরে মসজিদে গেছিলেন। কিন্তু বন্ধুরে আমার, যেদিন উমার পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, উমার যখন পৃথিবী থেকে শহীদ হয়ে যায়, এই উমার তিন দিন না খেয়েছিল, সেই উমারের অবস্থান কোথা ছিল? 18,000 লক্ষ মাইল মিলিটারি বাদশা হয়ে মারা গেছিলেন উমার, অর্ধ পৃথিবীকে শাসন করে মারা গেছিলেন। যে উমার তিন দিন খেতে পাই নাই, ওই উমার অর্ধেক পৃথিবীর বাদশা হয়ে মারা গেছিলেন। উমারের এত উন্নতি কেন? উন্নতি আসার কারণ হলো উমারের জীবনীতে কোনো অহংকার ছিল না। আজ মুসলমান একটু পরিবর্তন এসেছে, যার জন্য মুসলমান অহংকার করে। এজন্য আজ সমাজের লোকেরা শুনে লও, এই কারণে আজকে আমাদের উন্নতি নাই, আমাদের সফলতা নাই, আমাদের কামিয়াবি নাই। উমারের জীবনীতে কোনো অহংকার ছিল না, ছিল না। আমরা একটু লোয়ার থেকে আপার লেভেল এসেছি, তো ওরে সুবহানাল্লাহ, মাটিতে পা দিতে চায় না কেউ, অনেক কথা। আল্লাহ নবী কি বলছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি আপনাদেরকে বললাম সরিষা দানা পর্যন্ত যদি ঈমান থাকে জাহান্নাম যাবে না, সরিষা দানা বরাবর অহংকার থাকলে জান্নাত যাবে না। এবার বিশ্বনবী অপোজিটে বলছেন, উম্মাহ তোমরা শোনো, কার ভিতরে যদি এক বিন্দু, সুবহানাল্লাহ, বসেন বসেন, খুব ভালো লাগছে, বসেন বসেন, ইনশাল্লাহ হবে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি দেখছি ওটা, আমি দেখছি, বস আপনারা বসছেন বসেন। বসেন বসেন ভাই, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। তা আল্লাহ নবী বললেন অহংকার যদি সরিষা বরাবর থাকে তো জাহান্নাম যাবে। এবার কি বলছে দেখেন, বন্ধুরে আমার, মাইকম্যান কই, মাইকম্যান কই রে, তো এবার আল্লাহ নবী কি বলছে দেখেন, ওটা ছিল সরিষা দানা বরাবর। এবার আল্লাহ বলছেন, বিশ্বনবী বলছেন শোনো, কার ভিতরে যদি এক বিন্দু অহংকার থাকে, এক বিন্দু পরিমাণ অহংকার, এটা সরিষার দানা নয়, এক বিন্দু, এইভাবে চিমটি কেটে যেটাকে উঠানো হয় তাকে বলা হয় এক বিন্দু। বিশ্বনবী বলছেন শোনো, কারো ভিতরে যদি এক বিন্দু অহংকার থাকে ওই লোকটা জান্নাত যাবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবী গো, একজন মানুষ চাইবে তার জুতা সুন্দর হোক দামি হোক, একজন মানুষ চাইবে তার জামা কাপড় সুন্দর হোক দামি হোক, একজন মানুষ চাইবে তার বাড়ি গাড়ি সুন্দর হোক দামি হোক, নবী গো আপনি বলেন এইগুলো কি অহংকারের মধ্যে পড়ে, এগুলো কি অহংকারের শামিল? আল্লাহ নবী বলছেন না না না, সুন্দর জুতা সুন্দর জামা সুন্দর বাড়ি গাড়ি এগুলো অহংকার নয়, অহংকার নয়। তার কারণ নবী বললেন নিশ্চয় আল্লাহ সুন্দর, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর, এবং তিনি সুন্দরকে প্রাধান্য দেন। অতএব এই বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জায়গা জামা কাপড় এগুলো অহংকার হতে পারে না। আল্লাহ নবী বলছেন অহংকার কি, তবে শুনে লাও, সত্যকে মিথ্যা বলে জানা, সত্যকে মিথ্যা বলে চালিয়ে দেওয়া, আর গরিব
মানুষকে হেয় প্রতিপন্নতা চতুচ্ছতা চিল্লা মনে করা, এগুলো হলো অহংকারের প্রতীক। এগুলো যারা করবে ওদেরকে জান্নাত দেবে না, দেবে না। আমার দিকে তাকান, একটা জিনিস দেখাবো আপনাদেরকে, সবাই তাকান, মা বোনেরা পর্দাতে তাকান, খুব ভালো করে দেখেন, এটা দেখাচ্ছি আমি। মনে করেন এই যে মলনা আছে, ওনার সঙ্গে আমার অনেক ভালোবাসা, বন্ধুত্ব, শ্রদ্ধার লোক, উনি আমাকে স্নেহ করেন, আমি ওনাকে শ্রদ্ধা করি। কিন্তু বলেন এত মহব্বত, এত মায়া, স্টেজে এসেছি, স্টেজে আসার পর উ যদি আমার শরীর থেকে জুব্বাটা টেনে খুলে নেয়, জামা কাপড় যদি খুলে দেয়, টেনে ছিঁড়ে ফেলে দেয়, বলেন এটা ইজ্জত না এটা বেজ্জত? বলেন ওনার সঙ্গে এত মহব্বত, কিন্তু স্টেজে আসার পর যদি এনে আমার জামা কাপড় টেনে খুলে দেয়, এটা কোনোদিন সম্মান নয়, বরং এটা হলো অসম্মান, ঠিক কিনা? এটা আমি বরদাস্ত করতে পারবো? অহংকার কেন আল্লাহ বরদাস্ত করেন না? হযরতে আবু হুরায়রা রাবীদের ভিতরে সবচাইতে নির্ভেজাল রাবী, তিনি বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন অহংকার বরদাস্ত করতে পারে না? একবার ভালো করে শোনেন, নবীজি বলেছেন অহংকার হলো আল্লাহর চাদর, আল্লাহর চাদরের নাম হলো অহংকার। অহংকার আল্লাহর চাদর, কেউ যদি আল্লাহর চাদর টেনে নেয়, আল্লাহ বরদাস্ত করবে? বলেন করবে না। আমার কাপড় যদি খুলে নেন, আমি বরদাস্ত করতে পারবো না। বিশ্বনবী বলেছেন অহংকার হলো আল্লাহর চাদর, আর শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহর লুঙ্গি স্বরূপ। তাহলে শ্রেষ্ঠত্ব ব্যাপারটা আল্লাহর, অহংকার করবেন আল্লাহ। অতএব মুসলমান অহংকার করবে না, এটা আল্লাহ অহংকার করবেন। আমার কাপড় উনি খুলে দিলে মেনে নিতে পারবো না, বরদাস্ত করবো না। আল্লাহ বলছেন অহংকার হলো আমার চাদর, এই চাদর যে কেড়ে নিতে চাইবে রে, ওকে আমি আল্লাহ জাহান্নামের সিন্ধুকের ভিতরে ভরব, আর কোনো উপায় রবে না, রবে না, রবে না। যুবকেরা, এরপরে মা বোনদের একটা বলবো, আপনারা যুবকের আগে শোনেন। সুবহানাল্লাহ, কি অবস্থা রে ভাই! যুবকেরা প্যান্ট শার্ট পিনছে, পিঁধেন, আপনাকে মানা করছি না, কিন্তু কিছু কিছু ছেলে প্যান্ট পিনছে, এটা কি বলে আপনাদের, গোড়ালো নাকি? গোড়ালো বলেন, টাকনু বলে? টাকনো। টাকনুর নিচে প্যান্ট পড়ে, পরে না আপনাদের দিকে ছেলেরা পরে কি পরে না? তিনটা মারাত্মক বড় অপরাধ, ওইটা তো বাদ। দেখেন কিছু ছেলে দেখবেন এমন করে প্যান্টকে পিনেছে, একদম টাকনুর নিচে পিঁধে একদম রাস্তাকে ছাঁটিয়ে নিয়ে বেড়াইছে, যত রাস্তার গোবর, পেশাব, পায়খানা, নাকের পটা সব ওর প্যান্টে লেগে আছে। ওইটার নাম আজ থেকে দিবেন কি, ডিজিটাল ঝাড়ু। ওটার নাম কি? ডিজিটাল ঝাড়ু। রাস্তাতে যত নোংরা আছে সব ওর প্যান্টে নিয়ে ছেটিয়ে নিয়ে বেড়ায়।